প্রথম বেদা যেটি হলো আমরা জায়নামাজ পাক করার দোয়া পড়ি অথচ রসু সাল আল্লাম জায়নামাজ পাকের কোনো দোয়া পড়েছেন না যে দোয়াটি আমরা পড়ে থাকি ইনি ওয়াজি আল ইসামাউদ্ এই দোয়াটি রসুল সাল্লা সাল্লাম ইফতাহ বা সানা পড়েছেন যে হাদিসটি ইমাম মুসলিম ইমাম নাসাই আলী ইবনে আবিআ রি আল্লাহ থেকে বর্ণনা করছেন তিনি বলেন যে জিয়া যখন নামাজ দাঁড়াইতেন তখন রসুসাল আলিয়া এই দোয়াটি পড়তেন ইন্নি ওয়াজাহাতু ওয়াজাহা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ আর দ্বিতীয় যে বেদাত করে আমরা নামাজটি শুরু করি এটি হলো নিয়ত পরে নামাজ শুরু করি নাওয়াইতু দিয়ে অথচ নিয়ত এটি পড়ার জিনিস নয় নিয়ত হলো করার জিনিস আর নি আরবি শব্দ এর অর্থ হলো আল কাসদু ওয়াল ইরাদা ইচ্ছা করা সংকল্প করা আপনি যেই নামাজ আদায় করবেন এই নামাজটি আপনি মনে মনে ইচ্ছা সংকল্প করে আপনার মন এবং দেহকে উপস্থিত করে আপনি আল্লাহবর বলে নামাজে দাঁড়াবেন এই যে আমি গদবাদা কবিতার মতো নিয়ত পড়তেছি অথচ নিয়তের এটি অর্থ আমরা জানি না হানাফিবা এই দুই বেদাত দিয়ে যার দোহাই দিয়ে নামাজ আদায় করে ইমাম আবহানিফা রাহিমাহুল্লাহ কখনো কি এক অক্ত বা এক রাকাত নামাজ এই দুইটি বেদাত দিয়ে শুরু করতেন বা তিনি কি বলে গেছেন বা তিনি কি লিখে গেছেন অথচ এটি আদৌ তিনি পড়েননি লেখেননি তাই সকল মুসলিম বাইদেরকে বলবো যে রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে ইবাদত করুন এবং নিজেকে বেদাত থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে সুন্নত মানার এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন